হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ হরি বল। সুদী গৌর ভক্তমণ্ডলী, আমাদের ঘোষণা অনুযায়ী যথারীতি যথাসময়ে আমরা যুক্ত হতে চেষ্টা করছি। যারা আমার সেটের সামনে বসে কিংবা সেটের বাইরে থেকে, দেশে বা দেশের বাইরে যারা যুক্ত হচ্ছেন, তাদের সবাইকে সাথে নিয়ে আজকের হরিবাসরে আমরা অবগাহন করছি। আশা করি গৌর ভক্তবৃন্দ সকলেই ভালো আছেন এবং আমরা যথাসময়ে যুক্ত হতে পেরেছি, সবই অনাদিরাদি গোবিন্দের ইচ্ছা। হে ভক্তবৃন্দ, যথারীতি আমরা প্রতিটি একাদশীতে হরিবাসর তথা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশীর যে রজনী, তাতে আমরা যুক্ত হতে চেষ্টা করি। অনেক ভক্তরাই যুক্ত হচ্ছেন। আমি সকলের আতুল চরণে আভমিনত দণ্ডবত প্রণিপাত নিবেদন করছি। নিবেদন করে আজকের আমরা হরিবাসর অবগাহন করব। আপনারা শুনলে খুশি হবেন যে প্রতিটি একাদশীতে আমরা চেষ্টা করছি, আপনি একটু পেছন থেকে আসি এক মিনিট খরচ করে, তারপরে আপনার মূল এপিসোডে প্রবেশ করব। দীর্ঘদিন ধরেই প্রতিটি একাদশীর রাত্রিতে আমরা একাদশীর মাহাত্ম্য এবং শ্রীমদ্ ভগবদ গীতা কিংবা ভাগবত ইত্যাদি বলে আসছিলাম। আপনারা সকলে জ্ঞাত আছেন, হে ভক্তবৃন্দ, ইতোমধ্যে একাদশীর মাহাত্ম্যের পাশাপাশি শ্রীমদ্ ভগবদ গীতা আমরা শেষ করতে পেরেছি এবং শ্রীমদ্ ভাগবতম, আপনারা সকলেই জানেন, সনাতন শাস্ত্রে 18টি পুরাণের মধ্যে অন্যতম মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। শ্রীমদ্ ভাগবতমের 18টি, আপনারা জানেন যে 18,000 শ্লোক আছে, শ্রীমদ্ ভাগবতমের 18,000 শ্লোক আছে এবং তার 12টি স্কন্ধ আছে। সেই 12টি স্কন্ধের মধ্যে আমরা ইতোমধ্যে আপনাদের সকলের আশীর্বাদে, ভক্তবৃন্দের ভালোবাসায় প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধ, তৃতীয় স্কন্ধ পর্যন্ত আমরা শেষ করেছি। শেষ করেছি বললে ভুল হবে, চেষ্টা করেছি শেষ করতে। আর আজকে আমরা চতুর্থ স্কন্ধ থেকে কথা বলবো। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, অনেকে যুক্ত হচ্ছেন, অনামিকা সিনহা, হ্যাঁ খুব খুশি হলাম, তারপরে বিষ্ণু দাস, আরও যারা যুক্ত হচ্ছেন, আমি হয়তো সকলের নাম বলতে পারবো না, আমি এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি যে কথার মাঝখানে নাম বললে হয় কি ইন্টারাপ্ট হয়, মানে এখান থেকে ঠিক ধ্যানটা ছুটে যায়। তো যাই হোক, সবারকে সাথে নিয়ে আজকে আমরা দুটি বিষয়, অনেকেই আবার একটা সংশয় আছে, সংশয়টাকে দূর করি। অনেকেই আজকে না কালকে এরকম একাদশী নিয়ে সংশয়ে পড়েন। হিমেলকর যুক্ত হয়েছে, হরে কৃষ্ণ। যে বিষয়টি একটু পরিষ্কার করা দরকার সেটা হচ্ছে যে আপনারা সকলেই নিজেরাই পঞ্জিকা দেখতে পারেন, আমি কারো মতপথের কথা বলছি না, সকল মতপথের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। আমাদের সনাতন শাস্ত্রে দিন শুরু হয় ব্রহ্ম মুহূর্ত থেকে এবং সূর্যাস্তে শেষ হয়, সেই হিসাবে ইংলিশ দিনের মতো নয়, রাত্রে 12:01 থেকে নয়, সূর্যাস্ত থেকে যদি আপনি পেছনে যান 1 ঘন্টা 36 মিনিট, সেই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। তো ব্রহ্ম মুহূর্তে যে একাদশীটি টাচ করবে, দশমী টাচ করলে সেটি করা যাবে না, সেই হিসাবে বড়তিনী একাদশী আজকেই মূলত ব্রহ্ম মুহূর্তে পূর্ণ মাত্রায় স্পর্শ আছে, যুক্ত আছে। আমি বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, ভক্তদের মনে কষ্ট দিতে চাই না, তবে আপনারা নিশ্চয়ই একাদশী ব্রত পালন করছেন ধরে নিলাম। হিমাংশু প্রান্তনাগরুদ্র, প্রান্তনাগরুদ্র অনেকে যুক্ত হয়েছেন। হিমাংশু প্রভু যুক্ত প্রশ্ন করেছিলেন সদবারদের একাদশীর বিষয়টি পরিষ্কার করার জন্য শাস্ত্রীয় ব্যাখ্যা, সেখানে স্পষ্ট আমাদের শাস্ত্রে উল্লেখ আছে। প্রান্তনাগ আজকেই করছি প্রভু, খুব খুশি হলাম যে একদম ক্লিয়ার, এগুলো কঠিন না। দণ্ডবত প্রণাম প্রান্তনাগ প্রভুকে যে আজকে একাদশী ব্রত পালন করছেন, আসলে একদম পরিষ্কার, বিভ্রান্তর কোনো কারণ নাই। বিভিন্ন মতপথ যতই থাকুক আপনি নিজেই বের করতে পারবেন এবং দেখতে পারবেন যে
दशमी विद्या ब्रह्ममूर्ति, दशमी विद्या एकादशी करा जाबे ना, एकादशी और तिथिटाई जाते ब्रह्ममूर्ते थाके। से हिसाब से आज के बड़ोतिनी एकादशी अत्यंत गुरुत्वपूर्ण एक एकादशी। और जे प्रश्नटी करेछेन तार उत्तर दिए आमरा प्रवेश करी जे सदबादेर एकादशीर विषय जानते चेयेछेन। एकदम परिष्कार शास्त्रे बला आछे, आपनार स्कंदपुराणे आछे, एमन कि पद्मपुराणे आछे। कि बला आछे कथाटी? कथाटी बला आछे जे आठ थेके आशि बच्छर बयस। कथाटी बला आछे जे आठ थेके आशि बच्छर बयस पर्यन्त सकले एकादशी व्रत पालन करते बाध्य। बाध्य केन बोलछि? आमी यदि सनातन धर्मावलम्बी हई ताहले आमी आमार शास्त्रानुशासन अवश्य मेने चलबो। आमी यदि राष्ट्रीय संविधान ना मानि ताहले आमी राष्ट्रद्रोही। ताहले आमी धर्मीय संविधान यदि ना मानि, गीता भागवत पुराण ना मानि, ताहले आमी धर्मीय कथा मानलाम ना, माने धर्मद्रोही हलाम। सेई दिक थेके चिंता करले आठ थेके आशि बच्छर पर्यन्त सदबाहक विधवाहक जे केउ सकलेर जन्यई एकादशी व्रत पालन ম্যান্ডেটরি। এবং আমাদের কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু বিষয়টি পরিষ্কার করে দিয়ে গিয়েছেন। আমরা সময় নষ্ট করছি না, আমরা আনুষ্ঠানিক ব্যাপারে প্রবেশ করছি। খুব সংক্ষেপে একটু প্রার্থনা করে, ওম অজ্ঞানাতি মিরন্দেশ্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমঃ। আমি আজকে একদম সংক্ষেপে মঙ্গলাচরণ করে প্রবেশ করছি, কারণ আমার আজকে চতুর্থ স্কন্ধে প্রবেশ করতে হবে ভাগবতের, এবং অনেক বিশাল। আমি কোথায় কোনটা রেখে কোনটা বলি বুঝতে পারি না। তো যাই হোক, ভক্তদের সহযোগিতায় কানন বন্ধুর আমার অত্যন্ত প্রিয় মানুষ যুক্ত হয়েছেন, শৈলীদাস যুক্ত হয়েছেন, সকলে আমার প্রিয় পণ্ডিত গোপীনাথ গোসাই হবিগণ যুক্ত হয়েছেন, যারা যুক্ত হয়েছেন সকলের রাতুল চরণের প্রণতি নিবেদন করে, এবং হয়তো অনেকের নাম বলতে পারবো না, আমার ক্ষমা করবেন। আমরা সরাসরি অনুষ্ঠান অবগাহন করি। আমার হাতে মাত্র একটি ঘন্টা, এর মধ্যে সাত আট মিনিট চলে গিয়েছে। এর ভেতরে ভাগবত বিশাল বিষয়, আমরা একটু একাদশী মাহাত্ম্য নিয়ে খুব সংক্ষেপে আজকে আলোচনা করব, তারপর ভাগবতে প্রবেশ করব। বড়োতিনি একাদশী, আপনারা সকলেই জানেন যে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষিয়া বড়োতিনি একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে। এই যে বললাম আমাদের আঠারোটি পুরাণ আছে, আপনারা সকলেই জানেন, বারবার আমি বলি, আমাদের সনাতন শাস্ত্র বিশাল। আমার পেছনে আপনারা দেখেছেন এই গ্রন্থাকারে সমস্ত পুরাণই আছে, সমস্ত পুরাণ, উপপুরাণ, উপনিষদ, ব্রহ্মবিবর্ত পুরাণ বলেন, ব্রহ্মপুরাণ বলেন, ব্রহ্মাণ্ড পুরাণ বলেন, বিষ্ণু পুরাণ বলেন, গরুড় পুরাণ কিংবা স্কন্দ পুরাণ, মার্কেন্দ্র পুরাণ, মৎস্য পুরাণ ইত্যাদি ইত্যাদি। সেখানে বলা হচ্ছে যে ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে আজকের এই একাদশীর মাহাত্ম্যটি বলা আছে। প্রত্যেকটির বেলায় দেখবেন একজন উত্তরদাতা, একজন প্রশ্নকর্তা। প্রশ্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ, উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। তিনি বলছেন, কৃষ্ণকে বললেন, হে বাসুদেব আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি আমাকে বিস্তারিত বলুন। তখন কৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বড়োতিনি নামে প্রসিদ্ধ বা বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখলাভ হয় এবং পাপ ক্ষয় হয়, সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য বা দুর্ভাগা স্ত্রীলোক যদি এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। যিনি প্রশ্ন করেছিলেন যে মাতাজিদের বিষয়ে সদবা, এখানে শাস্ত্রে বলা হচ্ছে যে যদি দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালন করে তার সৌভাগ্য লাভ হয়। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত, সর্ব পাপ হরণকারী, এবং এমনকি বলছে যে মহাদেব শিবই ব্রত পালন করেছিলেন। যাই হোক, আজকের ব্রত মাহাত্ম্যর সাথে শিবের শব্দটি যুক্ত আছে। আজকে আমরা শিবের কাহিনীতে ভাগবত অবগাহন করব। তো বলছেন যে দশ হাজার বছর তপস্যার ফল কেবলমাত্র একটি বড়োতিনি একাদশী পালন করার ফলেই আমরা পেতে পারি। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজ মানে হাতি, গজদান অপেক্ষা ভূমিদান শ্রেষ্ঠ, তা থেকে তিলদান আরও শ্রেষ্ঠ, তিলদান থেকে স্বর্ণদান আরও শ্রেষ্ঠ, এবং তা অপেক্ষাও অন্নদান শ্রেষ্ঠ। এই জন্য চৈতন্য মহাপ্রভু পরিষ্কার বলেছেন যে কলিহত জীবের জন্য যাগযজ্ঞ এগুলা করা সম্ভব নয়, আমাদের যদি আয়ুষ্কাল কম। সেই ক্ষেত্রে তিনি বলেছেন নামযজ্ঞ
এবং অন্নদানের কথা। তো বলছেন অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই, পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হয়। পণ্ডিতেরা অন্নদানের সমান বলেছেন, যে খুব খুব গুদানকেও সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ, সেটি গীতায় ভগবান বলেছেন। কিন্তু এই বড়তিনী ব্রত পালনে বিদ্যাদানের সমান ফল লাভ হয়। পাপমতী যেসব মানুষ বলছেন যে এই একাদশী ব্রত পালন করবে, তাদের যুগজন্মের পাপ বিদূরিত হবে। আমি খুব সংক্ষেপে আলোচনা করছি, ডিস্টেলসে যাব না আজকে। যে বলছি ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে তিন দিনে, মূলত এই বিষয়ে আমরা পরিষ্কার করি, একাদশী ব্রতটা মূলত তিন দিনের অনুষ্ঠান। মানে আজকে যদি একাদশী ব্রত, গতকালকে ছিল দশমী, দশমীর দিন অনেক সংযম করতে হয়, আমিষার বর্জন করতে হয় ইত্যাদি করে একটি সংযম এবং সংকল্পের মধ্য দিয়ে সংকল্প করতে হয়। সংকল্প করে আমরা একাদশী প্রবেশ করি। আগামী একাদশীর দিন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যাশা থাকুক সকলের, দশমীর দিন থেকে মূলত অনুষ্ঠানটা শুরু হয়। আর একাদশীর দিন তো অবশ্যই উপবাস করব। এখানে উপবাস আমি প্রতিদিনই বলি, উপবাস মানে নট অনলি ফাস্টিং, শুধু না খেয়ে থাকানো, উপবাস নিকটে বাস, কার নিকটে? অনাদিরাদি গোবিন্দের নিকটে বাস। কীভাবে করতে পারি আমরা? ভগবানের নামগুণ করে করতে পারি, ভক্ত সঙ্গ করে করতে পারি, গ্রন্থ সঙ্গ করে করতে পারি, নাম জপ করে করতে পারি, অর্থাৎ বিভিন্নভাবে ভগবানের নিকটে বাস। তিন রকম হতে পারে, কেউ হয়তো নির্জলা, কেউ হয়তো কী বলছেন একাদশী শ্রাদ্ধি করা যায়, খুব শ্রাদ্ধি না, শব্দটা শ্রাদ্ধ যদি হয় তাকে, না একাদশীর দিন শ্রাদ্ধ করা যাবে না। রঞ্জন দাসপ্রভু যে অনেকেই প্রশ্ন রেখেছেন, তার উত্তরটা আমি একটু সংক্ষেপে পরে বলছি, এটা শেষ করে নেই। তো বলছেন যে বিধি অনুসারে বড়তিনী ব্রত যারা পালন করবেন তারা সমস্ত পাপ থেকে উদ্ধার পাবেন। বলা হচ্ছে যে বড়তিনী একাদশীর ব্রতকথা শ্রদ্ধা বরে পাঠ কিংবা শ্রবণ করলেও বলা হচ্ছে গোদানের ফল লাভ হয়, এমনকি বিষ্ণুলোক প্রাপ্তি হয়। যে শ্রাদ্ধ একাদশী দিন করা যাবে না কথাটি একদম পরিষ্কার। প্রদীপ প্রভু যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ প্রসেনজিৎ প্রভু দাস প্রভু যুক্ত হয়েছেন, আরও যারা যুক্ত হয়েছেন। এক লাইনে যদি বাক্যটি বলা হয়, এক প্রভু প্রশ্ন করেছেন যে একাদশীর দিন যদি শ্রাদ্ধ পড়ে শ্রাদ্ধ করা যাবে কি না, উত্তর হচ্ছে না। এক কথায় কেন করা যাবে না, একদম ক্লিয়ার, একাদশীর দিন পঞ্চশস্য নিষিদ্ধ। পঞ্চশস্যের ভিতরে পাপ পুরুষ প্রবেশ করে থাকে। আপনি আমি কি মনে করি আমার পিতামাতাকে আমি নরকে পাঠাবো? শ্রদ্ধার সহিত দান করি তো আমি শ্রাদ্ধ করি, এখন ওই দিন কেন করা যাবে না? কারণ শ্রাদ্ধের দিন চালের গুঁড়ি অথবা আটা অর্থাৎ পঞ্চশস্যের দ্বারাই পিণ্ড তৈরি করা হয়, সেই পিণ্ড পিতামাতার উদ্দেশ্যে দান করা হয়। যে পিণ্ড পঞ্চশস্যের দ্বারা তৈরি তার ভিতরে পাপ পুরুষ প্রবিষ্ট থাকে। আমি জেনে শুনে আমার প্রয়াত পিতামাতাকে তো সেই পাপ বক্ষণ করাতে পারি না, অতএব একাদশীর দিন শ্রাদ্ধ করা যাবে না, পরবর্তী দিন করতে হবে। সবাইকে আবার দণ্ডত প্রণিপাত নিবেদন করছি। আমরা একটু ভাগবতে প্রবেশ করতে চাই। অত্যন্ত আনন্দের বিষয় যে আপনারা যুক্ত হয়েছেন, যুক্ত হচ্ছেন জীবনটাকে সার্থক করার জন্য। যে আজকে দীর্ঘদিন ধরেই আমি একাদশীর দিন বসতে চেষ্টা করি, শুধু আপনাদের জন্য না, আমার জন্য। যে আমি কেন সেটা করতে চেষ্টা করি, আমি একটা দায়বোধ থেকে, আমি মনে করি যতটুকুই হোক একটু দায়বোধ থেকে যদি কিছুটা আমাদের সনাতন ধর্মাবলম্বী সকলকে জানানো যায় সেই চেষ্টা করে থাকি। আমরা একাদশীতে গত তিনটি পর্বে শ্রীমদ্ ভাগবতম, যেখানে 18,000 শ্লোক 12 স্কন্দ, সেখানে প্রথম স্কন্দ, দ্বিতীয় স্কন্দ, তৃতীয় স্কন্দ শেষ করেছি। আজকে আমরা চতুর্থ স্কন্দে অবগাহন করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। গুরু গৌরাঙ্গের কৃপায় একটু ইন্ডেক্সটা দেখে নিই। চতুর্থ স্কন্দ, শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্দ, 12 স্কন্দ আছে। চতুর্থ স্কন্দটি একবার ছোট না, যেমন তৃতীয় স্কন্দে 33 অধ্যায় ছিল, চতুর্থ স্কন্দ 31 অধ্যায় আছে। 31 অধ্যায়ের মধ্যে শুধুমাত্র ইন্ডেক্সটা যদি আলোচনা করি তাও আমাদের 10 মিনিট চলে যাবে, কিন্তু আমি সময় ক্ষেপণ করতে চাই না। প্রথম অধ্যায়ে মনোকন্যাদের বংশাবলীর কথা বলা হয়েছে। আপনারা গত তৃতীয় স্কন্দের শেষে আমি আলোচনা করেছিলাম দেবহূতি এবং কর্দমমুনির পরবর্তী বংশধর, তাদের কন্যাদের কথা, কন্যা কোন কোন মুনির সাথে বিয়ে হয়েছে বিস্তারিত বলেছিলাম, সেই কন্যাদের বংশাবলী নিয়ে প্রথম অধ্যায়টি। এবং দ্বিতীয় থেকে সপ্তম অধ্যায়টি
মূলত ওই যে বললাম আজকে একাদশীর সাথে শিবের শব্দটি এসেছে, শিব ঠাকুরকে নিয়ে কথা আমরা সপ্তম অধ্যায় পর্যন্ত যাব। অষ্টম অধ্যায়টি থেকে শুরু হয়েছে ধ্রুব মহারাজের কাহিনী এবং সেখানে বিস্তারিত গিয়েছে একেবারে আপনার ত্রয়োদশ অধ্যায় পর্যন্ত। তারপরে বেন রাজার কাহিনী আছে, পৃথু মহারাজের আবির্ভাব অভিষেক, তারপর আছে ষোড়শ অধ্যায়ে বন্দীদের দ্বারা পৃথু মহারাজের স্তুতি, পৃথিবীর প্রতি পৃথু মহারাজের ক্রোধ, পৃথু মহারাজ কর্তৃক পৃথিবী দূহন এবং পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ ইত্যাদি ইত্যাদি। আমি ডিটেলস ইনডেক্সে যাচ্ছি না। প্রদীপ্রভু বলছেন আপনার চরণে আমার একটা মিনতি, আপনি এ প্রচার অব্যাহত রাখবেন, আপনি যতকালে জগতে লীলা করেন। হ্যাঁ, আমি নরাধম, আমি লীলা করব কি, সেই যোগ্যতা কি আমার আছে? প্রদীপ্রভু আপনাকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা। যতদিন গুরু গৌরাঙ্গ কৃপা করেন, যতদিন প্রভুপাদ কৃপা করেন, যতদিন আপনারা ভালোবাসেন, আমি চেষ্টা করছি একটু এই বিষয়টিতে সকলের সহযোগিতায়। যে দেখুন, শ্রীমৎ ভাগবতম আসলে বিশাল ব্যাপার। আমার আজকে যে কথাটি বলে আমি শুরু করতে চাই, যদি আমি চতুর্থ স্কন্ধে অবগাহন করব, একত্রিশটা অধ্যায়। আচ্ছা বলুন তো, একটি অধ্যায় নিয়ে আলোচনা করলে তো দুই তিনটা এপিসোড দরকার। আবার অনেক ভক্তরা বলেন যে এপিসোডগুলো ছোটো করবেন, ছোটো করবেন। প্রথম প্রথম আমি কিন্তু দুই ঘন্টা আড়াই ঘন্টাও কথা বলেছি, এখন কমাতে কমাতে এক ঘন্টায় নিয়ে এসেছি। যেমন সাড়ে নটায় শুরু করেছি, আমি সাড়ে দশটায় শেষ করতে প্রয়াসী হব। এখন এক ঘন্টার ভিতরে একটি অধ্যায় নিয়ে আলোচনা করা বা একটি স্কন্ধ নিয়ে আলোচনা করা সম্ভব তো প্রশ্নই আসে না। তো যা হোক, আমরা চতুর্থ স্কন্ধের যে একত্রিশটি অধ্যায় আছে, তার মধ্যে প্রথম অধ্যায়টি আমি গতদিন কিছুটা টাচ করেছিলাম, ওই যে স্বয়ম্ভবু মনু কন্যাগণের বংশ বর্ণনা বিস্তারিত আছে, কার সাথে কার বিয়ে হয়েছে, কার বংশ, কার ছেলে, কার বিয়ে, এবং এর ডিটেইলস আছে। আমি বংশ পরক্রমায় না গে পলা দাশগুপ্ত জয়যুক্ত হয়েছেন, হরে কৃষ্ণ প্রীতি। তো যাই হোক, আমি দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় এই বিষয়টি আমরা শিব এবং সতীর কাহিনীটি নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। প্রায় ৪৫ মিনিট আমার হাতে সময় আছে, এর ভেতরে আপনারা যদি একটু সহযোগিতা করেন। দেখুন, আমরা ভাষা অনেক কিছু জানি, কিন্তু অধ্যায়গুলোর ভেতরে যেতে হবে। কেন ভেতরে যেতে হবে? সনাতন শাস্ত্রটি এতটাই সাইন্টিফিক যে তার ভেতরে গেলে আপনি বুঝতে পারবেন। মোহাম্মদ জাকারিয়া হাসান, খুব খুশি হলাম ভাই যুক্ত হয়েছেন। সকল ধর্মেই একটি কথা বলে, সেটি হচ্ছে তুমি ন্যায় সত্য এবং মানুষকে ভালোবাসো এবং তুমি তোমার স্রষ্টার প্রতি আনুগত্য প্রকাশ করো, যাকে আমরা বলি সারেন্ডার টু দ্য অলমাইটি। আপনি দেখেছেন শ্রীমৎ ভগবদ্ গীতায় ভগবান স্পষ্টত বলেছেন যে আমি জগৎটিকে মায়া দ্বারা পরিবেষ্টিত করেছি, সমস্ত মায়া আমার দ্বারা সৃষ্ট, এই মায়াকে অতিক্রম করা কঠিন। কিন্তু পরমূর্তে সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের চোদ্দ নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাদন কেটে দিই। তো মায়াময় সংসারে আমরা যদি মায়ার বাদন কেটে ভগবানের সান্নিধ্য লাভ করতে চাই, আমাদের অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে চাই, তাহলে অবশ্যই স্রষ্টার কাছে আত্মনিবেদন করতে হবে, সারেন্ডার করতে হবে, প্রপদ্যন্তে হাত দেবে। এটি হচ্ছে সকলের বেলায়, সে যে ধর্মেরই হোক। যা হোক, বলা হচ্ছে যে এই চতুর্থ স্কন্ধ, হরে কৃষ্ণ হরি বল, আমি দুঃখিত ইন্টারাপ্ট হওয়ার জন্য, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমরা দুঃখিত। আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে, একটি জায়গায় আটকে গিয়েছিল কি না, এবং ন্যাচারালি হয়তো ইন্টারনেটের কারণে সেটি হয়েছে। হে ভক্তবৃন্দ, আমি দুঃখিত, আমার নিয়ন্ত্রণে সেটা ছিল না। আমরা যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে শুরু করি। তো ব্রহ্মাদি দেবগণকে নিয়ে কৈলাসে গেলেন এবং কৈলাসে গিয়ে অতলে অনেকেই বোধহয় শুনেন নাই এই জায়গাটি, আমি আরেকটু রিপিট করছি। যখন ভগবান শিব দক্ষ প্রজাপতির মলমানিল্য চতুর্থ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় পিতৃগৃহে যজ্ঞ উৎসবে গেলেন, সতী বাধা দিয়েছিলেন দেবাদিদেব মহাদেব, তবু সতী গেলেন। সেখানে সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে নিজ দেহ অগ্নির সমাধি দিয়েছিলেন। কেন তিনি বলেছিলেন, যে সতী বলেছিলেন যে দেহটা তোমার পিতার ঔরসে তৈরি, কাজে আমি এই দেহ রাখবো না, আমার পিতা এই নিন্দামন্দ করছেন, আমার স্বামীর যজ্ঞের ভাগ রাখেননি, এই জন্য তিনি আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যা দেখে সেইখানে যুদ্ধ হয়েছিল এবং ভৃগুমণি কর্তৃক
রিবু নামক হাজার হাজার দেবতাদের দ্বারা তারা বিতাড়িত হয়ে ফিরে এসেছিলেন। ফিরে আসার পরে যখন আত্মহত্যার খবর শুনেছিলেন দেবাদিত্য মহাদেব, তখন তিনি প্রচণ্ড রাগ করেছিলেন এবং তার মাথার জটা থেকে আবির্ভাব করে ঘটিয়েছিলেন। জটা রাগ করে, প্রচণ্ড রাগ করে রুদ্রধারণ করে ভূমিতে ছেড়েছিলেন। সেখান থেকে বীরভদ্র নামক একটি ভয়ঙ্কর বিশাল একটি দত্ত তৈরি হয়েছিল। সে তাদের অনুচরদেরকে নিয়ে সেই যজ্ঞ ধ্বংস করে দিয়েছিল। ধ্বংস করে দেওয়ার পরে আমরা ষষ্ঠ স্কন্ধে এসেছিলাম যে ব্রহ্মাদি সহ দেবতারা চলে এসেছিলেন কৈলাসে। কৈলাসের সমস্ত বিবরণ, বিশাল বিবরণ আমি বলেছি সংক্ষেপে। সেখানে পাক পাকালে সুগন্ধি অলকানন্দা বা অলকা নদী অনেক সুন্দর অবস্থান ছিল। সেইখানে শিব ঠাকুরের কাছে যখন বললেন যে তার যজ্ঞ যেহেতু দক্ষ যজ্ঞ ধ্বংস হয়েছে এবং যক্ষকে তোমার বীরভদ্র হত্যা করেছে, তার জীবন ফিরিয়ে দাও, ব্রহ্মার অনুরোধে দেবাদিদেব মহাদেব, তিনি তো বৈষ্ণব, তিনি সকলের প্রতি সমদর্শী, তিনি বলেন ঠিক আছে আমি যাব। তখন তিনি সকলকে ফিরিয়ে দিতে চাইলেন, কিন্তু তিনি বললেন যেহেতু তার মাথাটি কেটে, দক্ষের মাথাটি কেটে যজ্ঞে ফেলে দেওয়া হয়েছে, তার ওই মাথাটি তোর ফেরত পাওয়া যাবে না, তাকে আমি একটি ছাগ মাথা মানে ছাগলের মাথা দিতে পারি জীবন। আর এই যে চোখ উৎপাটন হয়েছে, সে হয়তো অন্যের চোখ দিয়ে দেখবে, তারপরে পুষার দন্ত গিয়েছে, সে অন্যের দন্ত দিয়ে গ্রহণ করতে পারবে। আর দেবতারা যারা আহত হয়েছে, যাদের হাত পা ভেঙেছে, তারা হয়তো এই সেই দেবতাদের, অর্থাৎ বলছেন যে দেবতাদের মধ্যে যিনি ধন্বন্তরী, তাদের সহযোগিতা তারা সুস্থ উঠবেন। দেবাদিদেব মহাদেব তখন পুনরায় এটি বলছে যে যজ্ঞটি তিনবার হয়েছে। প্রথম শুরু করেছেন যজ্ঞ, মহাদেব উপস্থিত ছিলেন, মহাদেবের উপস্থিতিতে শিব ঠাকুরকে প্রজাপতি দক্ষ অপমান করেছিলেন। দ্বিতীয় অংশে পুনরায় যজ্ঞ শুরু হয়েছে, সতী গিয়েছিলেন, সতী আত্মহত্যা করেছেন, লণ্ডভণ্ড করেছে। তৃতীয়বার ওই যজ্ঞটি, অসম্পূর্ণ যজ্ঞটি করার জন্য শিব ঠাকুর ব্রহ্মার অনুরোধে, সমস্ত দেবতাদের অনুরোধে, তাদেরকে সুস্থ করার জন্য এবং দক্ষের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য পুনরায় যজ্ঞ শুরু করেছিলেন। এবং সেইখানে যজ্ঞ একটু একটু না, হাজার দিন ধরে যখন যজ্ঞ হচ্ছে, আহুতি হচ্ছে, সেইখানে দক্ষিণ অগ্নিস্থলীতে যখন সকলেই সেখানে আহুতি দিয়েছেন, সেখান থেকে ভগবান বিষ্ণু স্বয়ং গরুড়ে চড়ে সেখানে আবির্ভূত হয়েছেন। সমস্ত যজ্ঞের উদ্দেশ্য কী? আমরা যে নাম যজ্ঞ করি বা আগে যে যজ্ঞ হতো ত্রেতা যুগে, সমস্ত যে উদ্দেশ্য কী? ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করা। চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবনবতার এই যুগে এসে বলেছেন যে তুমি নাম যজ্ঞ করো। আমরা তো সেই বড় বড় যজ্ঞ, সেই বৃহস্পতি যজ্ঞ কিংবা গুমের যজ্ঞ, অশ্বমের যজ্ঞ, এত বিশাল যজ্ঞ আমরা করতে পারবো না, কাজে আমাদের নাম যজ্ঞের কথা বলা হয়েছে। তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে তিনি যখন সমস্ত আয়োজন করে আবারও যজ্ঞের আয়োজন করেছেন, যজ্ঞ যখন পূর্ণাহুতি দেখাচ্ছে, ভগবান বিষ্ণু যখন সেখানে উপস্থিত হয়েছেন গরুড়ে চড়ে, সকলেই দাঁড়িয়ে প্রণতি নিবেদন করেছেন, তখন বিষ্ণু বলেছিলেন সকলকে যে দেখো, এই যজ্ঞের আমি এবং শিব আলাদা কিছু নয়, ব্রহ্মা বিষ্ণু বয়েশ্বর আমারই শক্তাবেশ অবতার। তাকে যারা অপমান করেছে, তারা ভুল করেছে, অহংকারীরা কষ্ট পায়, এটা শিক্ষা দেওয়ার জন্যই মূলত শিব ঠাকুর এই ঘটনাটি ঘটিয়েছেন। অহংকারীকে ভগবান পছন্দ করেন না। এই ক্ষেত্রে দেখা গেল কি, সকলে যখন চাইলেন যে দক্ষকে ফিরিয়ে দাও, তখন দেবাদিদেব মহাদেব সেই দক্ষকে জীবিত ফিরিয়ে দিলেন, তার মাথায় ছাগ বা ছাগলের মাথা যুক্ত করে। চণ্ডেশ যে পোশাকে নামক দেবকে কষ্ট দিয়েছিল বা আহত করে, তাকে বাঁচিয়ে দিলেন। আর ভৃগুমণির একটি ঘটনা বলিনি, মজার একটা ঘটনা আছে। বীরভদ্র দক্ষকে তো হত্যা করেছিল আর মাথা কেটে যজ্ঞে ফেলে দিয়েছিল, কিন্তু বীরভদ্র ভৃগুমণিকে, যিনি রিবু নামক হাজার হাজার দেবতা তৈরি করেছিলেন, ভৃগুমণির দাড়ি মানে বলা হচ্ছে কী বলে গোফ দাড়ি, এরকমই তো কথাটা, তো এটি বলছেন ছিঁড়ে ফেলেছিল, তো এটা অপমান না? তো মহাদেব আবার সেই দাড়ি বলছেন সেই দাড়ি দেওয়া যাবে না, ছাগলের দাড়ি ফিরিয়ে দেওয়া যাবে। তো ভৃগুমণিকে ছাগলের দাড়ি ফিরিয়ে দিয়েছিলেন। তারপরে যে যে ভগ যার দক্ষর
চোখ উৎপাটন করা হয়েছিল, তাকে চোখ ফেরত দেওয়া হয়েছিল, পোষার দন্ত ভেঙে ফেলা হয়েছিল, পোষার চণ্ডে সে পোষার দন্তরাজি উৎপাটন করে ফেলেছিল, তো সেইগুলো আবার ফেরত দেওয়া হয়েছিল, দেবাদিদেব কৃপা করে ফেরত দিয়ে দিয়েছিলেন শিব ঠাকুর। যখন পূর্ণ আহতি হয়, যখন ভগবান নারায়ণ বিষ্ণু যখন শ্রীহরি গরুড়ে করে যজ্ঞস্থলিতে আবির্ভূত হলেন, ভগবান খুশি হলেন সমস্ত দেবতাদের যজ্ঞে খুশি হয়ে তিনি কি বললেন যে তোমরা দেখো আমি কে, তোমরা খুশি করেছো। এই অধ্যায়টি একটু বড়, আমি যেটি বলি সপ্তম অধ্যায়টিতে আপনারা দেখবেন যে সবাই ভগবানের স্তুতি করছে, দেবতারা স্তুতি করছে, যক্ষ দক্ষ মানে কি বলবো সবাই সবাই আলাদা আলাদাভাবে এই অধ্যায়টিতে বিস্তারিত আছে কে কীভাবে ভগবান বিষ্ণু তথা শ্রীহরির স্তুতি করেছে। বিশাল অধ্যায়, আমরা সংক্ষেপে যদি বলি, আমার ঘড়ির কাঁটা এক ঘন্টা হয়ে গিয়েছে, সংক্ষেপে যদি বলি এখানে যারা উপস্থিত ছিলেন সকলেই শ্রীহরির স্তুতি করেছেন, প্রচণ্ড স্তুতি করেছেন। তখন কনক্লুশনে গিয়ে শ্রীহরি বলেছিলেন যে দেখো শিবকে অবজ্ঞা করার কোনো উপায় নেই, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমি তৈরি করেছি তাদের, অর্থাৎ যদিও প্রজাপতি দক্ষ নিজেকে অনেক বড় মনে করে কিন্তু শিবের অবস্থান অনেক উপরে, এই কারণে প্রথম যজ্ঞতে শিব উঠে দাঁড়ায়নি, শিব ঠিকই করেছিল কিন্তু প্রজাপতি দক্ষ যে খারাপ ব্যবহার করেছে, যে অহংকার করেছে, অহংকার কেন করেছে, সে তো এত বড় যজ্ঞ করছে একটা অহংকার থাকতেই পারে, তারপরে এত বিশাল যজ্ঞ সুদায়ের জন্য অর্থবিত্তশালী বিরাট বড় লোক সব কিছু মিলিয়ে প্রজাপতি দক্ষের ভিতরে একটা অহংকার ছিল, গৌরব ছিল, গর্ব ছিল, এই গর্ব চূর্ণ করেছেন শিব ঠাকুর, সেটা ঠিকই করেছেন, তার ছাগলের মাথা দিয়েছেন। এইভাবে সমস্ত যজ্ঞ যখন সুসম্পন্ন হলো আবার দেবতারা খুশি হলেন, যারা আহত হয়েছিলেন তারাও সুস্থ হয়েছেন, চোখ ফিরত পেয়েছেন, আর ভৃগুমণি ছেঁড়া ধাড়ি বা গুল্ম সেটি গুফ সেটি ফিরত পেয়েছেন, তবে আগেরটা নয় ছাগলের। তো যাই হোক, এইভাবে দক্ষ যজ্ঞ যেমন ধ্বংস হয়েছে আবার দক্ষ যজ্ঞ পূর্ণ হয়েছে শিব ঠাকুরের অশেষ অশেষ কৃপায়। এই জন্য শুরুতে বলেছিলাম দেবাদিদেব মহাদেবকে অনেকগুলো নামের মধ্যে, হাজারটি নামের মধ্যে একটি নাম হচ্ছে আশুতোষ, তিনি অল্পে তুষ্ট হন, তিনি যেহেতু বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ, তিনি খুশি হয়ে সমস্ত রাগ দ্বেষ ভুলে স্ত্রী হারিয়েছেন, তারপরেও তিনি যজ্ঞ পূর্ণ হওয়ার জন্য সহযোগিতা করেছেন। এ কারণেই শাস্ত্রে ভাগবতে স্পষ্ট বলেছে বৈষ্ণবানাং যথাসম্ভু। আজকে আমরা শিব ঠাকুরের প্রশংসায় পঞ্চমুখ, আমরা শিব রাত্রিতে শিব ঠাকুরের 1000 নাম নিয়ে কথা বলে থাকি, আজকে তো 2-3টা নাম বললাম, তিনি বাঘের চান পড়েন বলে কৃত্তিবাস, তিনি বিষ আমরা দেখেছি সমুদ্র মন্থনে কণ্ঠে ধারণ করেছে তার নীলকণ্ঠ, তিনি জটাজুট দাড়ি তাই দুর্যটি, তার মাথায় অর্ধেক চাঁদ তাই অর্ধেন্দু, তিনি শিব যদিও মঙ্গলের প্রতীক তাকে মঙ্গল বলা হয়, কিন্তু দক্ষ রাজা প্রজাপতি দক্ষ প্রজাপতি কিন্তু শিব ঠাকুরকে খুব খুব বাজে মন্দ বলেছিলেন যে সে তো মঙ্গল নামের নাম মঙ্গল বা শান্তি, কিন্তু আসলে শিব হচ্ছে একটা অমঙ্গলের প্রতিভূ, কারণ সে ভূত প্রেত নিয়ে থাকে, ছাই বর্ষ মাকে নর মুন্ডমালা গলায় দেয় ইত্যাদি ইত্যাদি, এই কারণেই তাকে খুব ধিক্ষার দিয়েছিলেন, খারাপ কথা বলেছিলেন, আপনারা সকলেই শুনলেন। আসলে হয় না, হয় না কেন দেখুন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকল ভক্তবৃন্দের কাছে, এত অল্প সময়ে ভাগবত নিয়ে আলোচনা করা খুব দুরূহ ব্যাপার, আমার দস্তুর মতো বুঝতে পারছি আমার পেছন থেকে তাড়া করছে সময়, কিন্তু আমি যেন শ্বাসকষ্ট হচ্ছে, কুলাতে পারছি না, মানে দ্বিতীয় অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত দেখা গেল যে দ্বিতীয় অধ্যায় কী আছে, ভগবান শিব এবং দক্ষ প্রজাপতির মনোমালিন্য, তৃতীয় অধ্যায় কী আছে যে পিতৃগৃহের যজ্ঞ উৎসবে গমনের জন্য সতীর যে আগ্রহ, চতুর্থ অধ্যায় আছে সতীর অগ্নিপ্রবেশ, পঞ্চম অধ্যায় আছে বীরভদ্র কর্তৃক দক্ষ যজ্ঞ ধ্বংস এবং দক্ষ বধ, ষষ্ঠ অধ্যায় আছে ব্রহ্মাদি দেবগণের কৈলাস গমন এবং মহাদেবের ক্রুদ প্রশমন, এবং সপ্তম অধ্যায় আছে দক্ষ যজ্ঞের পূর্ণতা সম্পাদন, যজ্ঞের পূর্ণতা। তো সব কিছু মিলে ফেরদৌস ভাই যুক্ত হয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, সুজয় রায় যুক্ত হয়েছেন, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। মাঙ্গলিক কথা সকলের বেলায় সমান, আমরা এই অধ্যায় থেকে কী অর্জন করলাম আজকে ভাগবতে, দুটি বিষয়, একটি হচ্ছে অহংকারীকে স্রষ্টা পছন্দ করেন না, এই জন্য কৃষ্ণের একটি নাম হচ্ছে দর্পহারী মধুসূদন, দক্ষ প্রজাপতি অহংকার ছিল এই জন্য তার
এই ক্ষতি হয়েছে। আবার আরেকটি বিষয় শিখলাম কি, যদি আমি মায়ামুক্ত হয়ে সুখের জীবনযাপন করতে চাই মহান স্রষ্টার কাছে আত্মসমর্পণ করতে হবে। প্রপদ্যন্তে, সংস্কৃতে যেটিকে বলা হয় প্রপদ্যন্তে, ভগবানের জন্য গীতায় স্পষ্ট বলেছেন মাম এব যে প্রপদ্যন্তে মায়া মে তাম তরন্তিতে, স্রষ্টার কাছে আত্মনিবেদন করতে হবে। তিনি আমাদেরকে চালান বলেই চলি, তিনি বলান বলেই বলি, তিনি আমাদের সব কিছু। স্রষ্টার ইচ্ছে ছাড়া, ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না, এটি আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। আজকে আর সময় নিচ্ছি না, আমরা আগামী দিন আগামী একাদশীতে আমাদের চতুর্থ স্কন্ধের শ্রীমৎ ভাগবতমের, আপনারা জানেন যে শ্রীমৎ ভাগবতমের আমরা আজকে চতুর্থ স্কন্ধে প্রবেশ করেছি। আমি চেষ্টা করব 31টি অধ্যায়কে 3 দিনে শেষ করতে। আসলে বিশাল ব্যাপার, 3 দিনে শেষ করা খুব কঠিন, কিন্তু না হলে 12টি স্কন্ধ শেষ করতে গেলে কতদিন লাগবে। দশম স্কন্ধ তো বিশাল ব্যাপার, দশম স্কন্ধে পূর্বার্ধ উত্তরার্ধ 2টা অংশ, অধ্যায় শেষ নেই, বহুদিন লাগবে। যা হোক, আপনারা যদি সহযোগিতা করেন, ভক্তবৃন্দ আপনাদের রাতুলচরণের প্রণতি নিবেদন করি, আপনারা সহযোগিতা করলে। এক ভক্ত যে প্রশ্ন করেছিলেন যে একদিন একাদশী করা যায় না, নিশ্চয়ই করা যায়। কেন করা যায় না সেটা আগে বলি, আমরা সকলে ইগোতে আছি। আমার অত্যন্ত একটি সত্য, অপ্রিয় সত্য কথা বলে আজকে শেষ করব। আমাদের সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন, এক সময় এই ভূখণ্ডে ভারত উপমহাস দেশে আমাদের সনাতন ধর্ম খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল বর্ণবাদের কারণে। কে উঁচু কে নিচু, উঁচু জাত নিচু জাত, আজকের কাহিনীটি তো দেখেছেন যে প্রজাপতি দক্ষ শিব ঠাকুরকে নিচু বলে, নিচু জাত বলে ঘৃণা করছিল, অবজ্ঞা করছিল, উঁচু নিচুর ভেদাভেদ করা হয়েছিল। অর্থাৎ বর্ণবাদের কারণে যখন আমরা বিভাজিত হয়েছিলাম, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে বৈশ্য কে শূদ্র, এখান থেকে আমরা উঠে আসছিলাম। কিছুটা লেখাপড়া করে বাস্তব কথা বলছি, আমি ধর্মের কথা বলছি না শুধু। আমরা একটা সম্পর্ক করি, এখন হিন্দু হলেই হলো, সনাতন হলেই হলো, কে শূদ্র কে ব্রাহ্মণ কে বৈশ্য কে ক্ষত্রিয় আমরা খুব বেশি দেখছি না, মোটামুটি আমরা সম্পর্ক করতে শুরু করেছি। যখন বর্ণবাদ থেকে আমরা উঠে এসে মিলন মেলার দিকে এগোচ্ছিলাম, বর্তমানে বর্ণবাদের চেয়েতে বেশি ক্ষতি করছে গুরুবাদ। আমার কথা কেউ রাগ করবেন না, সকল মতপথের পরম পূজ্যপাদ গুরুদেবদের প্রতি আমার আভমিনত দণ্ডবত প্রণিপাত নিবেদন করে শ্রদ্ধা রেখেই বলছি, এখনকার যে ক্ষতিটি করছে সনাতন ধর্মে সেটা হচ্ছে গুরুবাদ। গুরুবাদ এতটাই ক্ষতি করছে, প্রত্যেক শিষ্যরাই চাচ্ছেন কী করে তার দল ভারী করা যায়। এসেই বাইর থেকে এসে পুস্টারিং করছেন, মাইকিং করছে, দীক্ষা দেওয়া যায়। গুরুদেব এসে থাকেন কোথায়? একজন ধনাঢ্য শিষ্যের বাড়িতে উঠেন বাইর থেকে, আমি বলছি না কোন দেশ থেকে আসে, আপনারা ইশারায় বুঝে নেবেন। এসে দেখা গেল মাইকিং করেছে, পুস্টার দেওয়া হচ্ছে, দীক্ষা দিচ্ছেন। আর দীক্ষা কি ছেলেরাতের মোয়া? দীক্ষা যদি বীজ হয়, একটা সিড হয়, বীজ মাটিতে শুকনা ফ্লোরে আমার টাইলসের ফ্লোরে ফেললে কি অঙ্কুরোদ্গম হবে? জলে ফেলে দিয়ে অঙ্কুরোদ্গম হবে? শূন্য জলে অঙ্কুরোদ্গম হবে? আগে ক্ষেত্র তৈরি করতে হবে। আমরা যে সাধারণত বীজ রোপণ করি, আগে ভূমি তৈরি করি। এসেই কানে ফু দিলেন, দীক্ষা দিলেন, হবে না। এখানে গুরুবাদের কারণে একাদশীকে এক করা যাচ্ছে না, এটা আমার ক্ষুদ্র জ্ঞানের অভিমত। এক করা যাবে যদি সকলেই নিজেরটা নিজে চিন্তা করি। ভেরি সিম্পল, আমরা সকলেই বাংলা পঞ্জিকা পড়তে জানি। আমি পয়লা বৈশাখে একটা পাঠে কথাটি বলেছি, আমরা কেন অমুক আর অমুকের কাছে যাব। পঞ্জিকা দেখেন, সূর্যোদয় কথাটি লেখা আছে, সূর্যোদয় কয়টায় হবে পঞ্জিকাতে লেখা আছে। সেখান থেকে আমি 1 ঘন্টা 36 মিনিট পেছনে আসেন, যেটিকে ব্রহ্মমুহূর্ত বলে। ব্রহ্মমুহূর্তের স্টেবল টাইমটি হচ্ছে, টেনিয়রটা হচ্ছে 48 মিনিট। এর ভিতরে দেখেন দশমী টাচ করছে কি না, দশমী টাচ করলে সেটা ইগনোর করতে হবে। সেখানে একাদশী টাচ করে সেটা আপনি করবেন, আপনার বিচার আপনি করতে পারবেন। এবার যদি বিচার করে এক জায়গায় আসেন, তাহলে একদিনই একাদশী হবে। এই আরেকটু বিস্তারিত, আমার যেহেতু সময় অনেক 10 মিনিট উপরে চলে গিয়েছে, আপনি যে প্রশ্ন করেছেন, সামনের একাদশী দিন আরও বিস্তারিত আলোচনার চেষ্টা করব। আমরা চেষ্টা করব সকলে যেন এক হতে পারি, এটি আমার কথা না, বেদের কথা। ঋগ্বেদে স্পষ্ট বলা হচ্ছে, যে একদম স্পষ্ট যে সূক্তটিতে বলা হচ্ছে যে তোমরা সবাই এক হও, এক হও, এক হও, সকলেই তোমরা এক হয়ে চলো, এক হয়ে চলো, সকলের চিন্তা চেতনা একভাবে স্নাত হয়ে তোমরা এক হও। বর্তমান জগতে সবচেয়ে ক্ষতি করছে বর্ণবাদের চেয়েতে গুরুবাদ। একটু চিন্তা করে দেখবেন, আজকে শুধু এই কথাটি বললাম, ভবিষ্যতে গুরুবাদের কী হচ্ছে একটু ডিটেলসে যাব। আজকে এখানে শেষ করছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন।
আমার সময়টা আসলে কম, এত অল্প সময়ে শ্রীমদ্ ভাগবতমের পুরো অধ্যায় নিয়ে আলোচনা করা খুব টাফ ব্যাপার। তারপরে আমরা 2, 3, 4, 5, 6, 7, 6টা অধ্যায়কে একটা কাহিনীর ভিতরে যেহেতু আলোচনা করার চেষ্টা করেছি, চৈতন্য মহাপ্রভু যে নাম দিয়েছেন সেটি বড় নামযজ্ঞ। আমরা তো এরকম ঘুমের যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করতে পারবো না, নামযজ্ঞ বলে আমরা শেষ করব সকলে মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ ভবেৎ পূর্ণং ভবতু তৎস্বরম তৎপ্রসাদাত জনার্দনম। হরে কৃষ্ণ। লাইক